হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন এবং এই করোনা পরিস্থিতিতে সকলে সুস্থ আছেন। আমরা আজকের এই ভিডিওতে ভারতীয় রেলের 6টি আন্তর্জাতিক ট্রেনের সম্বন্ধে জানতে চলেছি, চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, ভারতীয় রেলওয়ে পৃথিবীর চতুর্থ সব থেকে বড় রেল নেটওয়ার্ক এবং ভারতীয় রেলওয়ে তার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই সব রকম সিদ্ধান্ত নিয়ে থাকে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার জন্য রেলওয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভারতের প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা ট্রেন চলাচল করে, সেগুলো সম্বন্ধে আমরা আজকে জানতে চলেছি। প্রথমে আমরা জানতে চলেছি ভারতের পুরাতন দিল্লি থেকে পাকিস্তানের লাহোরের মধ্যে চলাচলকারী সমঝোতা এক্সপ্রেসের বিষয়ে। সমঝোতা এক্সপ্রেস দ্বিসাপ্তাহিক ট্রেন, যার নম্বর হলো 14607 আপ, 14608 ডাউন। বন্ধুরা, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রীতি স্থাপন এবং দেশভাগের সময় যারা আলাদা হয়ে গেছিল তাদের মেলানোর জন্য গুরুত্ব পালন করে থাকে এই সমঝোতা এক্সপ্রেস। এই ট্রেন সপ্তাহে দুদিন, মঙ্গলবার ও শুক্রবার, ভারতের পুরানো দিল্লি থেকে লাহোরের উদ্দেশ্যে ছাড়ে এবং পুরাতন দিল্লি ও লাহোরের মাঝে এই ট্রেনের দুটো স্টপ আছে, সেগুলো হলো ভারতের শেষ স্টেশন আটারি এবং পাকিস্তানের প্রথম স্টেশন ওয়াঘা। আটারি স্টেশনে ভারতীয় ক্রু নেমে পড়ে এবং বাকি রাস্তা লাহোর অবধি পাকিস্তানি ক্রু নিয়ে যায়। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার কারণে এই ট্রেন প্রায়শই বন্ধ হয়ে যায়। করোনাকালের আগে এই ট্রেন পরিষেবা এখনও বন্ধ আছে। দ্বিতীয় নম্বরে আমরা জানতে চলেছি থার এক্সপ্রেসের সম্বন্ধে। ট্রেনের নামকরণ থার হওয়ার কারণ এই ট্রেন যাতায়াতের বেশিরভাগ সময় থার মরুভূমির মধ্যে দিয়ে চলাচল করে। থার এক্সপ্রেস দুই দেশের মানুষকে মেলানোর দ্বিতীয় গুরুত্বপূর্ণ মাধ্যম। এই ট্রেনটা প্রথমে সিন্ধমেল নামে বোম্বে করাচির মধ্যে চলাচল করত। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই লাইনটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তারপর দীর্ঘ সময়, প্রায় 2006 সালে এই ট্রেন এক্সপ্রেস থার এক্সপ্রেস ট্রেন নামে এই ট্রেনকে পুনরায় চালু করা হয়। ট্রেনটা ভারতের ভগত কি কোঠি রেল স্টেশন থেকে পাকিস্তানের করাচি স্টেশনের মধ্যে চলাচল করে। বন্ধুরা, ভারত ও বাংলাদেশের মধ্যে মোট দুটো ট্রেন চলাচল করত, কিন্তু কিছুদিন আগে দুই দেশের মধ্যে যাত্রা আরও আরামদায়ক করার জন্য এবং রেলপথে বিকাশ আনার জন্য আরও নতুন একটা ট্রেনের সংযোজন করা হয়েছে। চলুন একে একে সবগুলো সম্বন্ধে জেনে নেওয়া যাক। এক নম্বরে জানতে চলেছি ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে সবথেকে পুরনো ট্রেন হলো মৈত্রী এক্সপ্রেস। বন্ধুরা, মৈত্রী এক্সপ্রেস ভারত এবং বাংলাদেশের মধ্যে চলাচলকারী সম্পূর্ণ বাতানুকূলীন ট্রেন। মৈত্রী একটা বাংলা শব্দ এবং এই শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্ব। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসাবে 2008 সালের 14 এপ্রিল বাংলা পহেলা বৈশাখের দিন দ্বিসাপ্তাহিক এই ট্রেন পরিষেবা চালু করা হয় এবং এই ট্রেন ভারতের কলকাতা চিৎপুর টার্মিনাল থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত চলাচল করে। এই ট্রেনে দুই দেশেরই রেক ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, মৈত্রী এক্সপ্রেস ছাড়া আরও একটা ট্রেন ভারত বাংলাদেশের মধ্যে চলাচল করত, সেটার নাম হলো বন্ধন এক্সপ্রেস। ভারত বাংলাদেশের সম্পর্কের এক নতুন সংযোজন হলো বন্ধন এক্সপ্রেস। 2017 সালের 16 নভেম্বর কলকাতা টার্মিনাল থেকে খুলনা বন্ধন এক্সপ্রেসের প্রথম পরিষেবা শুরু করা হয়। সাপ্তাহিক এই ট্রেন প্রতি বৃহস্পতিবার সকাল 7:10 চিৎপুর টার্মিনাল থেকে ছেড়ে যায় এবং সেই দিনই সেম ব্রেকের সাথে খুলনা থেকে কলকাতার জন্য ছেড়ে আসে। তিন নম্বরে আমরা জানতে চলেছি যেটা হচ্ছে নতুন সংযোজন। মৈত্রী বন্ধন ছাড়াও ভারত বাংলাদেশের যোগাযোগ মাধ্যমে আরও একটা নতুন সংযোজন ছিল, সেটা হচ্ছে মিতালি এক্সপ্রেস। মিতালি এক্সপ্রেস ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে যাতায়াত করার জন্য চালু করা হয়। ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী এটা তৃতীয় ট্রেন। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই রুট বন্ধ হয়ে যায়। এটি প্রায় 56 বছর পরে আবার চালু করা হয়। বাংলাদেশের এবং ভারতের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসাবে 2020 সালের 27 মার্চ এই ট্রেনের পরিষেবা চালু করা হয় এবং এই ট্রেনের টিকিট ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশনে পাওয়া যায় এবং বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে পাওয়া যায় এবং ট্রেনটিতে পুরোই ভারতীয় LHB কোচ ব্যবহার করা হয়। বন্ধুরা, এই কটা ছিল ভারতীয় রেলওয়ের আন্তর্জাতিক ট্রেনের সম্বন্ধে বিস্তারিত তথ্য। আশা করছি ভিডিওটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।